टीटागढ़ जीटी रोडे सूचना हलो एक मासव्यापी एकता कम्यूनिटी किचेन कर्मसूचिर राज्य करोना भाइरसेर प्रभाव ध्वंस करते विधि निषेध आरोप करा हुए छे राज्य सरकार तरफ थेके एमन परिस्थितिते कोनो मानुष जाते अभुक्त ना थाके सेदिके नजर रेखे बहु जायगाते शुरू करा हुए छे कम्यूनिटी किचेन। ब्यारकपुर पौरसभार 18 नम्बर वार्डेर विदायी पौरपिता नौशाद आलमेर उद्योगे टीटागढ़ जीसी रोडे शुरू करा हलो एक मासव्यापी एकता कम्यूनिटी किचेन। एकता कम्यूनिटी किचेन निये बोलते गिये कर्मसूचिर प्रधान উদ্যোক্তা নওশাদ আলমের প্রশংসা করে বিধায়ক রাজ চক্রবর্তী জানান, ওয়ার্ডে ব্যারাকপুর 18 নম্বর ওয়ার্ডে আমাদের নওশাদ আলম আমাদের এখানকার কাউন্সিলর এবং আমাদের এখানকার কি বলবো একদম জনপ্রতিনিধি, সবাইকে নিয়ে চলতে পারে, সবাই ওর সাথে আছে এবং ও একটা কিচেন চালায়, আগেরবারও চালিয়েছিল একতা কিচেন। খুব ইন্টারেস্টিং ব্যাপারটা, একতা কিচেন মানে হচ্ছে সবাই এক, এখানে এখানে সব জাতি ধর্ম নির্বিশেষে মানুষের জন্য এখানে খাবার বানানো হবে এবং সবাই একসঙ্গে এই খাবার পাবে এবং আমার মনে হয় সারা ভারতবর্ষে এরকম একটা উদ্যোগ মানে খুব কম জায়গায় হয় সেটা কিন্তু নওশাদ নিয়ে থাকে এবং নওশাদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। নওশাদ কিন্তু খুব গুছিয়ে খুব সুন্দরভাবে মানুষকে নিয়ে সবাইকে নিয়ে মানুষের পাশে থাকে। আমি ভীষণ ইমপ্রেস, আমি এবং উত্তমদা এক্ষুনি এটা নিয়ে কথা বলছিলাম নওশাদের ব্যাপার নিয়ে। সো এরকম একটা জায়গায় আজকে এরকম একটা অনুষ্ঠান বা এরকম একটা উদ্যোগে আমি সামিল হতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ নওশাদ ভাই, থ্যাংক ইউ উত্তমদা, অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে। আমার যতটুকুনি ক্ষমতা, আমার যেভাবে সাধ্য, আমি সবসময় সবার পাশে আছি, আমাদের দল মানুষের সাথে আছে, যে কোনো অসুবিধায় আমরা সবাই। এমন ধরনের অভিনব ভাবনার জন্য ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস উদ্যোক্তাদের প্রশংসা করে বলেন, কর্মসূচিটা যেটা আপনারা সকলেই জানেন যে লকডাউন চলছে এবং আমাদের এইসব অঞ্চলে বিশেষ করে উত্তর চব্বিশ বলুন বারাকপুর বলুন, আমাদের পজিটিভের সংখ্যা দিন দিন যত খুব বাড়ছে, সে কারণে সরকারও সেদিক দিয়ে লকডাউন ডেকেছে। গাড়ি চলছে না, ট্রেন চলছে না, বাস চলছে না এবং বাজার হাটও যেটা আছে 7টা থেকে 10টা অবধি, যে কারণে বহু লোক বেকার, বহু লোক খুব খারাপ অবস্থায় আছে, পিছিয়ে পড়া লোক বহু আছে, যাদেরকে অন্তত একবেলা যদি পেট ভরে খেতে পায় সেই চেষ্টাটা করার। তাই এখানে আমাদের 18 নম্বর ওয়ার্ডের যে কোঅর্ডিনেটর নওশাদ আলমের নেতৃত্বে একতা কমিউনিটি কিচেন যেটা তৈরি হয়েছে, এই মানুষদের জন্য তৈরি হয়েছে। সর্বধর্মের মানুষকে একসাথে নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য, সেই কারণেই একতা কমিউনিটি কিচেন নামকরণ করা হয়েছে বলে জানান নওশাদ আলম। আজকে প্রথম দিন আমরা 500 লোককে আয়োজন করেছি খাওয়ানো বিনামূল্যে, আজকে এখান থেকে খাওয়া চালু হচ্ছে এবং আগামী দিন আমরা দেখব আরও যদি প্রয়োজন হয় আরও এটাকে বাড়াবো আমরা সংখ্যা, কিন্তু আজকে থেকে 500 লোককে খাওয়ানো শুরু হয়েছে। একতা কিচেন আমরা একটা মেসেজ দিতে চাই, এটা ভারতবর্ষ, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা, আমরা এই ব্যারেকপুরে বাসি, আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত ধর্মের লোক একসাথে মিলে আমরা থাকি, এই মেসেজটা আমরা এখান থেকে সারা ভারতবর্ষের মধ্যে ছড়াতে চাই যে একতা হয়ে থাকুক, একতা হয়ে মধ্যে সবচেয়ে বেশি তাকত, এই জন্যে ইউনিটি আমরা বজায় রাখছি আজকে একতা কিচেনের মাধ্যম থেকে। এই দিন এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সুপ্রভাত ঘোষ, কর্মসূচির প্রধান উদ্যোক্তা ব্যারাকপুর পৌরসভা 18 নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা নওশাদ আলম, সমাজসেবী বাবন দে সহ অন্যান্য বিশিষ্টজনেরা। টিটাগড় থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।